স্কুল টিফিন। বন্ধুরা, আজ তোমাদের শোনাতে যাচ্ছি বৃন্দাবন জঙ্গলের এক গরিব মা আর মেয়ের কাহিনী। তো চলো বন্ধুরা, এবার মূল গল্পে যাওয়া যাক। মা, আমার আজ এক্সট্রা ক্লাস আছে। মা, আসতে অনেক দেরি হবে। তুমি আমার জন্য লুচি আর পায়েস রান্না করে দাও না মা, আমি টিফিনে নিয়ে যাব। মা রে, আজ তো ঘরে চাল ডাল দুধ চিনি কিছুই নেই রে মা, আমি তোকে কি করে লুচি আর পায়েস বানিয়ে দিব? তুই বরং এই শাক আর ভাতটুকু নিয়ে যা মা, আমি অন্য একদিন তোকে লুচি আর পায়েস করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা, আজই শাক আর ভাতটুকুই আমার বক্সে ভরে দাও। এরপর টুনি টুনটুনের টিফিন বক্সে শাক আর ভাত তুলে দেয়। এই দেখে টুনটুন কিছুটা মন খারাপ করে টিফিন বক্সটা স্কুলে নিয়ে যায়। এরপর ক্লাস শুরু হয়। এরপর চারটা ক্লাস শেষ হয়ে যায়, আবার টিফিন টাইমও চলে আসে। সব বাচ্চারা একসাথে টিফিন খেতে আসে। সবাই শোন, চল 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 তো দেখি আমাদের টুনটুন রানী আজ টিফিনে কি নিয়ে এসেছে। নিশ্চয়ই মজাদার কিছু এনেছে। এরপর রকি আর কুহু মিলে টুনটুনের টিফিন বক্সটা নিয়ে টিফিন বক্সটা ঢাকনা খুলে ফেলে আর তারা অনেক হাসতে থাকে। এই সবাই দেখ দেখ, কত সুন্দর শাক আর ভাত এনেছে, অনেক পুষ্টিকর খাবার। ছাড় তো, ওসব ফালতু খাবার খেয়ে আমার পেট নষ্ট করতে পারবো না। আমার মা তো আমাকে মজাদার চিকেন রেশমি কাবাব করে দিয়েছে, এখন আমি চোখ বন্ধ করে তৃপ্তি করে খাবো। কুহু, তুই খেতে চাইলে আয়, আর ছেড়ে দে তো এসব টিফিন বক্সকে, যত সব ভিখারির টিফিন বক্স। এই বলে রকি আর কুহু হাসতে হাসতে তাদের জায়গায় চলে যায়। আর টুনটুন তাদের এসব ব্যবহারে ভীষণ কষ্ট পেয়ে অনেক কাঁদতে থাকে আর নিজের টিফিন বক্সে রাখা খাবারগুলো খেতে থাকে। এরপর স্কুল শেষ হয়, সব বাচ্চারা বাসায় ফিরে যায়। এদিকে টুনটুন একটা নদীর ধারে বসে ভাবতে থাকে, আমি গরিব বলে কি আমি পাখি নই? আমার কি কোনো কষ্ট হয় না? আমার কি একটু মন খারাপ হয় না? কেন ওরা আমার সাথে এমন করে? বাবা ও বাবা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো? বাবা, তুমি থাকলে তো আর আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। বাবা, মা অন্যের বাড়িতে কাজ করে যা টাকা পায় তা দিয়ে তিন বেলা ঠিকঠাক খাবারই জোটে না আমাদের, সেখানে ভালো টিফিন আমি কোথায় পাবো? বাবা তুমি বলো, বাবা আমার বন্ধুরা কেন আমার সাথে অমন করে, কি করব আমি? এসব বলতে থাকে আর টুনটুন ভীষণ কান্না করতে থাকে। এভাবেই সন্ধ্যা হয়ে যায়। টুনি পুরো জঙ্গলে টুনটুনকে খুঁজতে থাকে। হঠাৎই তার চোখ পড়ে হালকা আবছা আবছা অন্ধকারের মাঝে কেউ একটা বসে আছে। তখন টুনি দেখতে পায় যে ওটা টুনটুন। মা টুনটুন, তুই এখানে এভাবে কেন বসে আছিস? মা, আর তুই কাঁদছিস কেন? তুই জানিস আমি তোকে কত খুঁজেছি? মা, আমি কি আর এমনি এমনি কাঁদছি? মা জানো আজ স্কুলে কি হয়েছে? দাঁড়াও আমি তোমাকে সবটা বলছি মা। এরপর টুনটুন কাঁদতে কাঁদতে টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনিও টুনটুনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মারে আমারই সব ব্যর্থতা, আমি তোকে ভালো খাবার দিতে পারি না, যার জন্য আজ তোকে এত অপমান সহ্য করতে হচ্ছে। মা তুমি এভাবে বলছো কেন? আবার তোমার উপর কোনো মন খারাপ নেই মা, সব তো আমার ভাগ্য। চলো মা, এখন এসব না ভেবে আমরা বাসে ফিরে যাই। এরপর মা আর মেয়ে মিলে বাড়ি ফিরে যায়। টুনটুন ঘুমিয়ে পড়ে, কিন্তু টুনির চোখে কোনো ঘুম নেই। নির্ঘুমে টুনি রাত্রি যাপন করে। এরপর সকাল হয়। প্রত্যেক দিনের মতো আবারও টুনটুন স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। আর টুনি টিফিন বক্স হাতে নিয়ে ভীষণ কাঁদতে থাকে। মাত্র দুটো কলা আর একটা বিস্কুট দিতে পারলাম রে মা, এর বেশি যে আর কিছু দিতে পারলাম না।
তুই আমাকে মাফ করে দিস মা। মা গো তুমি এভাবে কেঁদো না মা, এই দেখো না দেখো আমি কত সুন্দর হাসছি। তোমার চোখের জল মুছে ফেলো মা আর একটু হাসো তো, এতে যে আমার কোনো কষ্টই থাকবে না মা, হাসো হাসো। মেয়ের এমন কথায় টুনি নিজেকে শান্ত করে। এরপর টুনটুন স্কুলে চলে যায়। বরাবরের মতো ক্লাস শেষ হয়, টিফিন টাইমও চলে আসে, আর প্রতিদিনের মতো কুহু আর রকিও আসে। এই দেখ তো রকি, এই ভিখারি আজ কি এনেছে টিফিনে? কুহুর কথায় রকি টুনটুনের টিফিন বক্সটা নিয়ে ঢাকনাটা খোলে আর অনেক হাসতে থাকে আর বলতে থাকে, দেখ কুহু দেখ আমাদের পুষ্টিবিদ কি পুষ্টিকর খাবারগুলোই না এনেছে, নে নে একটু খেয়ে নে। হ্যাঁ রে খাবই তো, খাবো তো বটে। আর ব্যাগটা দেখ, কত দিনের যে পুরনো একটা ব্যাগ, ছি কি বাজে দেখতে রে বাবা। এই বলে কুহু ব্যাগটা নিয়ে উল্টো করে ব্যাগের ভেতরে থাকা বই খাতাগুলো টুনটুনের মাথার উপরে ঢেলে দেয় আর টিফিন বক্সের খাবারগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ভিখারিদের মাটি থেকে খাবার তুলে খেতে হয়, বুঝতে পেরেছিস? নে এখন মাটি থেকে খাবারগুলো তুলে খা। টুনটুন এই অপমান সহ্য করতে না পেরে স্কুল থেকে বেরিয়ে আসে আর চিৎকার করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে জঙ্গলের গভীরে চলে যায় টুনটুন। হঠাৎই টুনটুন একটা কান্নার আওয়াজ শুনতে পায় আর সেই আওয়াজকে অনুসরণ করে টুনটুন সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎই তার চোখ পড়ে একটা জালের মধ্যে আর সে দেখে সেই জালের মধ্যে একটা বৃদ্ধা পাখিকে আটকে রাখা হয়েছে। এ দেখে টুনটুন, এ কি, এ আমি কি দেখছি? তাড়াতাড়ি করে জাল থেকে বৃদ্ধা পাখিটাকে বের করতে হবে আমাকে। এই কথা বলে টুনটুন তাড়াতাড়ি করে জাল থেকে বৃদ্ধা পাখিকে ছাড়িয়ে নেয়। তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু তুমি এই গহীন জঙ্গলে কি করছো? এরপর টুনটুন বৃদ্ধাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে বৃদ্ধা বলে, আমার প্রাণ বাঁচানোর জন্য আমি তোমাকে ছোট একটা উপহার দিচ্ছি, এই নাও একটা টিফিন বক্স, এই বক্সে তুমি যা চাইবে এই বক্স তোমাকে তাই দিবে, আর এই বক্সটাই তোমাকে তোমার সব দারিদ্রতা ঘুচিয়ে দিবে। এই বলে বৃদ্ধা পাখি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর টুনটুন টিফিন বক্সটা নিয়ে বাড়ি ফিরে আসে আর তার মা টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, একটা টিফিন বক্স কি করে সবকিছু সমাধান হতে পারে, দেখি তো একটু চেষ্টা করে। টিফিন বক্স আমার মেয়ের জন্য কিছু ভালো খাবার দাও তো। টুনির কথা মতো টিফিন বক্স ভর্তি ভালো ভালো খাবার চলে আসে। এই দেখে টুনি আর টুনটুন তো মহা খুশি হয়। মা দেখেছো দেখেছো কতগুলো ভালো ভালো খাবার, তাই না মা? মা এখন কুহু আর রকি আমার সাথে আর খারাপ আচরণ করতে পারবে না, আমি নতুন ব্যাগ আর প্রত্যেকদিন মজার মজার খাবার নিয়ে যাব আর ওদের দেখিয়ে দেখিয়ে খাবো, একটু দিব না মা? ঠিক আছে রে মা। এরপর টুনি সেই টিফিন বক্সটা থেকে কিছু টাকা পয়সা চেয়ে নেয় আর সেই টাকা পয়সা দিয়ে টুনি তাদের ঘর মেরামত করে। টুনিও এখন অন্যের বাড়িতে কাজ করা বন্ধ করে দেয় আর টুনটুন অনেক সুস্বাদু খাবার আর নতুন ব্যাগ নিয়ে আজ স্কুলে যায়। রকি এত সুন্দর খাবারের সুঘ্রাণ কোথা থেকে আসছে রে? মনে তো হচ্ছে ওই ভিখারিটার ব্যাগ থেকে আসছে। দেখ দেখ কি সুন্দর একটা ব্যাগ এনেছে, এত উন্নতি ওর কি করে হলো রে? আচ্ছা দাঁড়া টিফিন পর্যন্ত অপেক্ষা কর, তারপর দেখছি ব্যাপারটা আসলে কি। এরপর টিফিন টাইম শুরু হয়। বরাবরের মতো কুহু আর রকি আসে টুনটুনকে অপমান করার জন্য, কিন্তু আজ তারা নিজেরাই অপমানিত হয়ে যায়।
টুনটুনের টিফিন বক্সটা খুলে ওরা পিজ্জা দেখে। কি রে ভিখারি টুনটুন, তুই এত দামি খাবার কোথায় পেলি রে? আর এত সুন্দর একটা ব্যাগ, কি রে টুনটুন বল। এই কথা বলে যেই না কুহু টুনটুনের ব্যাগে হাত দিয়েছে, অমনি কুহুর হাত পুড়ে যায়। এ দেখে টুনটুনও ভীষণ অবাক হয়, কিভাবে সম্ভব এটা? তখন টুনটুন বুঝতে পারে, আরে এটা হয়তো তাহলে এই জাদুর বক্সের চমক। খুব ভালো হয়েছে, ওরা আমাকে অনেক অপমান করেছে। টুনটুন আমাকে বাঁচা, টুনটুন আমাকে বাঁচা, আমার হাতটা জ্বলে যাচ্ছে। কেন হে, কেন এখন বাঁচাতে বলছিস? তুই তোর মনকে আগে ভালো কর, তাহলে তোর হাত ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছিস, আমি তোকে বাঁচাবো না। এরপর কুহু আর রকি তাদের ভুল বুঝতে পারে আর টুনটুনের কাছে ক্ষমা চায়। টুনটুনও ওদের ক্ষমা করে দেয়, আর ভুল বোঝার কারণে কুহুর হাত তো ভালো হয়ে যায়। তখন থেকে টুনটুনদের সব দুঃখ কষ্ট একেবারে ঘুচে যায়। এরপর থেকে তারা দুই মামি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।